হ্যালো বন্ধুরা, আমরা দেখব কিভাবে নুডলস তৈরি করতে হয়। তার জন্য আমাদের যেসব উপকরণ লাগবে তা আমরা এখন দেখব। পেঁয়াজ গোল করে কুচি আমি তিনটে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি হাফ কাপ, কাঁচামরিচ চারটি গোল করে কাটা, আর নুডলসের মশলা দেখুন আপনারা দুইটা প্যাকেট আর কি আমি কেটে নিয়েছি, আর ডিম নিয়েছি দুইটা, লবণ আপনার স্বাদ মতো অল্প একটু যতটুকু লাগে আর কি। এই হচ্ছে আমাদের আজকের উপকরণ। এখন আমরা দেখব কিভাবে আমরা নুডলসটি বয়েল পানিতে সিদ্ধ করব। তার জন্য আমি 2 কাপ মতো পানি নিয়েছি, যেহেতু আমি 2টি নুডলসের প্যাকেট আর কি ইউজ করব সিদ্ধ করব। পানিটি আমি এখন বয়েল করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন পানিটি বয়েল হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। পানিটি বয়েল হয়ে গেছে, এখন ফুটন্ত পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটিয়ে নিয়েছি যাতে কোনো জীবাণু না থাকে। এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, যার কারণে নুডলসে একটা স্বাদ আসবে, ভালো একটা স্বাদ পাওয়া যাবে নুডলসে। তারপরে 2 প্যাকেট নুডলস আমি দিয়ে দিলাম, একে একে দিয়ে দিলাম। এখন এটিকে আমি সিদ্ধ করব, ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি সিদ্ধ করব। দেখুন এটাকে কিভাবে আমরা আস্তে ধীরে থাকবো যাতে এটি না ভেঙে যায়। আস্তে আস্তে থাকলে নুডলসটা খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। বয়েলড হচ্ছে, এখন আমি পানিটা ছাকার জন্য রেডি করছি পাতিলটা। যাক, ছাঁকনিটা রেডি হয়েছে আমার। এখন আমাকে নুডলসটা দেখতে হবে পরিপূর্ণ মতো সিদ্ধ হচ্ছে কিনা। 2 মিনিটের মতো লাগে একটা নুডলস সিদ্ধ হতে, 1.5 থেকে 2 মিনিট এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। আপনি একটু অপেক্ষা করুন, গ্যাসটা কমিয়ে দিলাম। এখন আমি দেখব যে নুডলসটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে, আমি টিপ দিয়ে দেখলাম এবং এটা খুব ভালো মতোই সিদ্ধ হয়েছে। এখন আমি পানিটা ছেঁকে নিব, চুলাটা অফ করে দিলাম। নুডলসটা ঢেলে দিলাম, এখন এটিকে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এটি একটা আঠালো ভাব থাকে যেটা নুডলসটাকে আমি যখন ভাজতে যাব নুডলসটা ভর্তা মতো হয়ে যাবে। তার জন্য আমি যত ভালো করে ধুয়ে নেব নুডলসটা তত ভালো ঝরঝরা হবে। আপনি যত ঝরঝরা নুডলস খেতে চান তত বেশি ধুয়ে পানিটি ঝরিয়ে নেবেন। আমি সুন্দর মতো এটি এর জন্য ধুয়ে নিলাম, আপনারাও এটি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন। এখন আমি পাতিলটা একটু গরম করে নিচ্ছি যাতে কোনো পানি থাকলে যাতে শুকিয়ে যায়, তেলটা দিলে যাতে কোনো দুর্ঘটনার শিকার না হতে হয়। আমি এখন তেল দিলাম, তেলটা একটু কম হয়েছে, আমি আর একটু দিলাম। তো এই তেলটা আমি পুরো কড়াইটাতে একটু ঘুরিয়ে নিলাম যাতে সব জায়গায় সমানভাবে তেলটা লাগে এবং কোথাও নুডলসটা লেগে না যায়। এখন আমি পেঁয়াজ কুচিটি একটু এ করে ছড়িয়ে দিলাম যাতে ভাজাটা ভালো হয়। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ গোল করে কাটা কাঁচামরিচটি আমি আগে দিয়ে দিব, এটি একটু বাদামি করে আমাকে ভাজতে হবে এজন্য আগে দিয়ে দিলাম। আমি যদি টমেটোটা দিতাম তাহলে এটি বাদামি করে ভাজা হতো না, এটি সিদ্ধ হয়ে যেত। তার জন্য টমেটোটা আমি একটু পরে দিব, একটু হালকা ভাজা হয়ে গেল। এখন আমি টমেটোটি দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমি টমেটোটি দিয়ে কিছুক্ষণ নাড়বো, নেড়ে এটিকে এটি সুন্দর মতো করে নাড়া হচ্ছে। হ্যাঁ, একটা সুন্দর সিদ্ধ সিদ্ধ হয়ে আসা ভাব আসলে আমি এটির মধ্যে ডিম দিব, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজ কাঁচামরিচ এবং টমেটোটা
একটু টেস্টি হয় আর কি। লবণ খাবারের স্বাদ বাড়ায়, আপনারা সবাই সেটা জানেন, সেজন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। এখন ডিম ফাটিয়ে দিলাম, একটি দিয়েছি আমি, আরেকটি ডিম এখন ফাটিয়ে দিব। হ্যাঁ, আমি একটি ডিম ফাটিয়ে দিলাম, এখন আমি ডিম দুইটাকে সুন্দর করে নেড়ে এটির সাথে মিক্সড করে ফেলবো, যাতে প্রত্যেকটা ডিমের টুকরা প্রত্যেকটা টমেটো এবং পেঁয়াজ কুচির সাথে আলাদা আলাদাভাবে একটু একটু করে মিশ্রিত হয়ে যায়। সেভাবে আমি খুন্তি দিয়ে এটিকে সুন্দরভাবে ছড়িয়ে দিলাম। এখন আমি একটু মশলা দিয়ে দিলাম, এটি হচ্ছে নুডলসের মশলা, যেটি আমি কেটে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি, এটা দিলাম। যেহেতু আমার এই যে মশলা মিক্সড সবজিটা, এটা একটু সুন্দর ফ্লেভার আসে। এখন আমি এই ঝরঝরা নুডলসটি, সিদ্ধ নুডলসটি দিয়ে দিলাম। দেখবেন আপনারা, এটি যত ভাজা হবে তত এর কালারটা দেখতে সুন্দর হবে। দেখুন, এখন আমি সবটুকু নুডলস আস্তে আস্তে দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমি এটিকে ভাজবো। আস্তে আস্তে করে আমি এটিকে ভাজতে শুরু করলাম, একটু উঁচু করে করে ভাজবেন আপনারা। এটি যত মানে বেশি খুন্তি আঘাত দিয়ে কিংবা খুন্তি দিয়ে এটিকে বেশি ভর্তা করা যাবে না, একটু আলতোভাবে উঁচু উঁচু করে ভাজতে হবে, যাতে নুডলসগুলো আস্তে আস্তে থাকে। আমি আর একটু মশলার গুঁড়া দিয়ে দিলাম, যাতে নুডলস যেটা নুডলসের মধ্যে যায়, এর আগে আমি দিয়েছিলাম, যাতে মশলাটা খুব সুন্দরভাবে মিক্সড হয় এবং ফ্লেভার আসে। এখন নুডলসেও যাতে সম পরিমাণে ফ্লেভার আসে, তার জন্য আমি বাকি মশলাটা দিয়ে দিলাম। একটু নেড়ে করতেছি, তো আস্তে আস্তে একটু অল্প আসে, আস্তে আস্তে এটা হবে, ভাজা পর্যন্ত অপেক্ষা করব, একটু নাড়তে থাকবো আমরা, নাড়তে নাড়তে এটি ভাজা হয়ে যাবে। দেখুন আমি কি সুন্দর করে এটিকে আলতোভাবে নাড়তেছি, এটি নাড়তে নাড়তে সুন্দর একটা কালার চলে আসবে এবং খেতেও খুব টেস্টি হবে। আপনারা ইচ্ছা করলে বাড়িতে করতে পারেন, বিকালের নাস্তা হিসাবে এটি খুবই একটি ভালো খাবার। দেখেন আমি এটি পরিবেশন করতেছি, হয়ে গেছে নুডলসটি। হ্যাঁ, এটিকে দেখুন গরম গরম ভাব বের হচ্ছে, আমি এটিকে পরিবেশন করব। আমি একটা বাড়িতে নামিয়ে ফেললাম এবং এটির সাথে মিক্সড মশলাটি যাতে নুডলসের গায়ে সুন্দরভাবে লাগে, তার জন্য আমি একটু খুন্তি দিয়ে এটিকে সম পরিমাণে ব্যালেন্স করে দিচ্ছি, যাতে সব জায়গায় সমান পরিমাণে লাগে এবং খেতে এলে যাতে মিক্সড ভেজিটেবল প্লাস নুডলসটি আমি খেতে পাই। এখন আমি এটি একটু কাঁটা চামচ দিয়ে দিব, হ্যাঁ, খাওয়ার জন্য। দেখুন আপনারা কি সুন্দরভাবে, দেখুন তরটাটা নুডলস একদম সুস্বাদু খেতে।